শুনুন বেশি বলুন কম, কৌতুক করে হলে মিথ্যা বলবেন না, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, ভুল হলে তর্ক না করে দুঃখিত বলুন, অকারণে অপ্রয়োজনে হাসবেন না, ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না, অজানা বিষয়ে তর্কে জড়াবেন না, কাউকে বুঝাতে যাবেন না আপনি সিও, অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনে, শব্দ করে খাবার খাবেন না, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন, কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন, ফেরা জামা জুতা পরবেন না, সহজে কারো কাছে হাত পাতবেন না, পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না, খাবার সামনে এলে আগে অন্যকে দিয়ে ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলবেন, মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত রাখুন, নিজেকে সবসময় ছোট ভাবুন, শান্ত দেখান, একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই, একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে তোমার পাশে নেই, ভালো একটা কিছু করার জন্য তো একটা দিনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভালো সুন্দর মানসিকতা, সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কিছু কিছু মেয়েরা শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে নেয়, বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়, হ্যাঁ এটাই বাস্তব, মূল্যটা সবাই বুঝে তবে হারিয়ে যাওয়ার পর, প্রথম গুরুত্ব মা বাবাকে দিও, কারণ একটা সময় উপলব্ধি করবে দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ আপন নয়, সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সে সবচেয়ে আপন মানুষ, নিজেকে স্মার্ট ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন, অন্যদের হাজারো কথার বিপরীতে একটি কথা বলুন কিন্তু সেই কথা একটা যেন হাজার কথার চেয়ে দামি হয়, নিজেকে নিজের মূল্য দিতে শিখুন, জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে, এখনো কিছু মেয়ে আছে যারা ছেলেদের অর্থ দেখে নয় মন দেখে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিস এর উপর নির্ভর করে না, খারাপ সময় আর পরিস্থিতি সব বুঝে দিবে, উপরে উঠতে সাহায্য করার লোক কম, টেনে নিচে নামার লোক বেশি, যাকে যাকে বিশ্বাস করেছে তারা সবাই চোখে আঙ্গুল দিয়ে গুছিয়ে দিয়েছে, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না, সব শূন্যতা একদিন পূর্ণতা পাবে শুধু সময় অপেক্ষা, মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই তো ভালোবাসার সূত্র, যে মন একবার ভেঙে যায় যত চেষ্টা করা হোক আর জোর লাগে না, গোড়া শক্ত না থাকলে যেমন গাছ শক্ত ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, সম্পর্ক তেমন বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টিকে থাকতে পারে না, প্রকৃত ভালোবাসা ও সন্দেহ একসাথে থাকতে পারে না, মনে কোনো একটি প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না, তিল তিল করে সাজানো স্বপ্ন যখন ভেঙে যায় মানুষ তখন স্বপ্ন দেখতে ভুলে যায়, যে সবার ভালো চায় তার ভালো কেউ চায় না, সেই সব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে অন্য শুধু অন্যের কথা ভেবে যাবে, একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে, আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় অন্তর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে, কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাদের জীবনে আসে ঠিক তত তারা হারিয়ে যায়, এতটা কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হওয়া যায় স্বার্থ ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না, ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না, যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না, কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে চলে যায় যে বাকিটা জীবন লেগে যায় তার স্মৃতিগুলো ভুলতে, সত্যি হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবে অন্য কেউ বুঝবে না, যে যতই আপন হোক যার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এটাই বাস্তব, মানুষ তাকে বেশি সন্দেহ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে কখনো তার কাছে মানুষটিকে হারাতে চায় না,